আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায় আপনাদের সাথে আছি আমি চলুন জেনে যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট হিসেবে টিম ওয়ালসের নাম ঘোষণা করেছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস তিনি মিনেসোটা অঙ্গরাষ্ট্রের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছিলেন সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে স্থানীয় সময়ে মঙ্গলবার টিম ওয়ালসের নাম ঘোষণা করেন কমলা এদিনই দুজনে ফিলাডেলফিয়া অঙ্গরাষ্ট্রে নির্বাচনী প্রচারণায় যান এরপর আগামী কয়েক দিনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাষ্ট্রগুলোতে সফরে যাবেন তারা ঊনষাট বছর বয়সী কমলা বর্তমানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন পাঁচ নভেম্বরের নির্বাচনে প্রার্থিতার দৌড় থেকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সরে দাঁড়ানোর পর কমলার নাম সামনে চলে আসে ডেমোক্র্যাটিক দল থেকে প্রার্থী হতে ইতোমধ্যে তিনি প্রয়োজনীয় প্রতিনিধির সমর্থন পেয়েছেন হ্যারিস তার সমর্থকদের উদ্দেশ্যে এক বার্তায় বলেছেন আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমি আমার সিদ্ধান্ত নিয়েছি মিনেসোটা গভর্নর টিম ওয়ালস আমাদের প্রচারণায় আমার রানিং মেট হিসেবে যোগ দেবেন টিম একজন পরীক্ষিত নেতা আমি জানি যে তিনি একই নীতিগত নেতৃত্ব আমাদের প্রচারণায় ও ভাইস প্রেসিডেন্টের কার্যালয়ে নিয়ে আসবেন ষাট বছর বয়সী ওয়ালস যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ন্যাশনাল গার্ডের একজন সাবেক সদস্য ও শিক্ষক দুই সালে রিপাবলিকানদের দখলে থাকা একটি জেলা থেকে কংগ্রেসের নির্বাচিত হন এবং বারো বছর দায়িত্ব পালন করেন দুই সালে মিনেসোটা গভর্নর হিসেবে নির্বাচিত হন গভর্নর হিসেবে ওয়ালস একটি প্রগতিশীল এজেন্ডা এগিয়ে নিয়ে যাচ্ছেন আর তা হল বিনামূল্যে স্কুলের খাবার জলবায়ু পরিবর্তন মোকাবেলা মধ্যবিত্তের জন্য কর ছাড় দেওয়া এবং মিনেসোটা কর্মীদের জন্য সম্প্রসারিত সবেতন ছুটে উনিশ আগস্ট ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী হিসেবে কমলা হ্যারিসের নাম ঘোষণা করা হলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম অশ্বেতাঙ্গ নারী প্রাজন প্রার্থী ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের নতুন নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে ইয়াহিয়া সিনওয়ারের নাম গাজার এই শীর্ষ হামাস কর্মকর্তা এখন থেকে দলটির রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে কাজ করবেন গত একত্রিশ জুলাই তেহরানে ইসমাইল হানিয়া নিহত হলে পদটি শূন্য হয় হামাস মঙ্গলবার এক বিবৃতিতে জানায় ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে কমান্ডার সিনওয়ারকে নির্বাচনের কথা ঘোষণা করছে তিনি শহীদ কমান্ডার ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হবেন সিনওয়ারের নেতৃত্বে হামাস সাত অক্টোবর ইসরায়েলের ভেতরে ঢুকে নজিরবিহীন হামলা করে ওই ঘটনায় এগারোশোর বেশি লোক নিহত হয় দুইশোর বেশি লোককে বন্দি করে গাজায় নিয়ে আসা হয় এরপর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল ইতিমধ্যে প্রায় চল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে এর আরো কয়েক গুণ আহত ও নিখোঁজ হয়ে রয়েছে গাজায় নজিরবিহীন মানবিক সংকটের সৃষ্টি হয়েছে রামাল্লা ভিত্তিক ফিলিস্তিনি রাজনৈতিক বিশ্লেষক নূর ওহেদ আল জাজিরাকে বলেন হামাসের মধ্যে সিনওয়ারের আকাশচুম্বী জনপ্রিয়তা রয়েছে তাকে নেতা নির্বাচন করার ফলে গাজা কেন্দ্রবিন্দুতে চলে এল সিনওয়ারে গাজার খান ইউনিসের একটি উদ্বাস্তু শিবিরে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন আল মাজ নিরাপত্তা ব্যবস্থার সাবেক প্রধান এই দায়িত্ব পালনের সময়ে তিনি ইসরায়েলের দোসর ফিলিস্তিনিদের নির্মূল করেন তিনি দুই সালে গাজ উপত্যকায় হামাসের নেতা নির্বাচিত হন আজাজিরার সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান ওয়ান বলেন আমি মনে করি গাজাকে ফোকাস করা সিনওয়ারকে ফোকাস করাটা দৃঢ় প্রত্যয়ের একটি বড় সিগনাল সিনোয়ারের নির্বাচনকে স্বাগত জানিয়েছে লেবানন ভিত্তিক ইরান সমর্থিত গ্রুপ হিজবুল্লাহ তারা একে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতি একটি শক্তিশালী বার্তা হিসেবে অভিহিত করেছে সংগঠনটি বলেছে এতে বোঝা যাচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে হামাস ঐক্যবদ্ধ গাজ উপত্যকায় মঙ্গলবার বেশ কয়েকটি বড় ধরনের চোরাগোপ্তা হামলা চালিয়েছে হামাস যোদ্ধারা এতে ইসরায়েলের দুটি ট্রুপ নামের ক্যারিয়ার ধ্বংস হয়েছে বলে জানিয়েছে প্যালেস্টাইন ক্রনিকল এছাড়া হতাহত হয়েছে বেশ কিছু সেনা হামাসের সামরিক শাখা আল কাসম রিগেরস এক বিবৃতিতে জানিয়েছে আমাদের যোদ্ধারা ইহুদিবাদী বাহিনীর বিরুদ্ধে এদিন একটি জটিল অপারেশন চালিয়েছে তারা গেরিলা হামলায় দুটি ট্রুপ নামের ক্যারিয়ার ধ্বংস করেছে হামলায় গেরিলা বিস্ফোরক ডিভাইস ও আল ইয়াসিন রকেট ব্যবহার করা হয়েছে দক্ষিণ গাজার রাফা শহরের জর্জ স্ট্রিটে এই অপারেশন চালানো হয় এরপরই সেখানে থাকা দুটি মার্কাভা ট্যাঙ্কের ওপর হামলা করা হয় হামলার পর সেখানে হতাহত সেনাদের উদ্ধার করতে ইসরায়েলি বাহিনীর সামরিক হেলিকপ্টার আসতে দেখেছেন যোদ্ধারা এছাড়া সেখানে আরেকটি উদ্ধারকারী সেনা দল এগিয়ে এলে তাদের ট্যাঙ্কের ওপরেও হামলা চালানো হয় তিন দফা আক্রমণের এই অভিযানে সেখানে থাকা ইসরায়েলি সেনাদের অনেকে নিহত ও আহত হয়েছে এদিন গাজার নেজারিম এলাকায় ইসরায়েলি কমান্ড হেডকোয়ার্টারে একশো চোদ্দ মিলিমিটার বাঁচুম রকেট হামলা চালানো হয়েছে রাফা শহরের পশ্চিম দিকের সুইডেন গ্রামের কাছে আল ঘোল রাইফেলের গুলিতে এক সেনাকে হত্যা করেছে হামাসের স্নাইপার ইউনিট উপত্যকার আরেক প্রতিরোধ সংগঠন ইসলামিক জেহাদের সামরিক শাখা আল কোচ ব্রিগেডস জানিয়েছে তাদের যোদ্ধারা আশকেলন সেদ্রত নির আমসহ গাজা উপত্যকার কাছে অবস্থিত অবৈধ ইহুদি বসতিগুলোর ওপর রকেট হামলা চালিয়েছে এদিকে লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠন হিজবুল্লার যোদ্ধারা মঙ্গলবার সিরিজ হামলা চালিয়েছে উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে দিনের শুরুতে তারা আভিবিম ইহুদ বসতিতে ইসরায়েলি সেনাদের ব্যবহৃত একটি ভবন লক্ষ্য করে হামলা চালায় হামলাটি সরাসরি ভবনে আঘাত এনেছে সকাল এগারোটার কিছু পরে বীরকেদের রিসা সেনা কাছে একদল সেনার অবস্থান লক্ষ্য করে বুরকান মিসাইল ছোড়ে হিজবুল্লাহ সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে গোলালি ব্রিগেডের ইগোজ ইউনিটের হেডকোয়ার্টারে এক ঝাঁক আত্মঘাতী ড্রোন পাঠিয়ে হামলা চালায় ড্রোনগুলোর টার্গেটে আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে হিজবুল্লার মিডিয়া উইং এরপর আরও তিন দফা হামলা চালিয়েছে তারা এর মধ্যে একটি ছিল গাইডেড মিসাইল হামলা এসব হামলায় ইসরায়েলি সেনা সদস্যরা হতাহত হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি ইসরায়েলে ইরান ও দেশটির মিত্র হিজবুল্লার হামলা অবসম্ভাবী হয়ে পড়েছে বলে সতর্কতা সতর্কতাবার্তা উচ্চারণ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন অবিলম্বে এই হামলা চালানো হতে পারে বলে জি সেভেন মিত্রদের জানিয়েছেন তিনি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এই খবর দিয়েছে ইরানে ইসরায়েলি হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়া নিহতের পর মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের আশঙ্কার মধ্যেই ওয়াশিংটনের এমন আশঙ্কার কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইরান ও হিজবুল্লা নেতাদের পক্ষ থেকেও গত কয়েক দিন ধরেই তাদের নেতাদের হত্যার প্রতিশোধে নেওয়ার অঙ্গীকার করা হচ্ছে দলগুলো বলছে এই প্রতিশোধ নিতে গিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে একটি যুদ্ধ লেগে গেলেও তাদের কিছু করার নেই মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে আরব বিশ্ব ও মার্কিন কর্মকর্তারা ইরানকে বোঝানোর চেষ্টা করেছিল তারা যেন ইসরায়েলে হামলা না চালায় কিন্তু জবাবে ইরান ও হিজবুল্লাহ সাফ জানিয়ে দিয়েছে নেতাদের হামলার শোধ নিতে তারা হামলা চালাবেই এতে করে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাধার শঙ্কার বিষয়টি বিবেচনায় নেবার কোনো সুযোগ নেই গত বুধবার ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হত্যার শিকার হন ইসমাইল হানিয়া অন্যদিকে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয় এক কমান্ডার উত্তেজনা ইরানে গিয়েছিলেন জর্ডান ও লেবাননের পররাষ্ট্রমন্ত্রীরা কিন্তু দেশ দুটির দূতদের তেহরান সাফ জানিয়ে দিয়েছে তারা ইসরায়েলের হামলার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে এই অবস্থান থেকে পিছু হটা সম্ভব নয় আরেক মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি জানিয়েছে তেলাবিবের আশঙ্কা টানা কয়েকদিন ধরে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে ইরান সম্ভাব্য ওই হামলা মোকাবেলায় ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে তারা সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে বিশ্বব্যাপী ফ্যাসিবাদী আচরণের অভিযোগ তুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইয়া পের দেশটিতে ইনস্টাগ্রাম ব্লক করার চতুর্থ দিনে এমন অভিযোগ করেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সেন্সরশিপের সমালোচনাও করেন তিনি তুরস্কে যুক্তরাষ্ট্রভিত্তিক সোশ্যাল মিডিয়া জয়েন্ট মেটার মালিকানাধীন প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম বেশ জনপ্রিয় দেশটিতে ইনস্টাগ্রামের পাঁচ থেকে ছয় কোটি গ্রাহক রয়েছে বলে মনে করা হয় তবে আঙ্কারার কর্মকর্তাদের অভিযোগ আপত্তিকর হিসেবে মনে করা পোস্টগুলো সরাতে প্রতিষ্ঠানটি ব্যর্থতার পরিচয় দিয়েছে গত শুক্রবার তুরস্কে ইনস্টাগ্রামের অ্যাক্সেস বন্ধের নির্দেশ দেয় তুরস্কের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্তৃপক্ষ পরে নিজ দল ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির নেতাদের এক বৈঠকে এ নিয়ে কথা বলেন প্রেসিডেন্ট ব্রিসেপ তাইয়েপের দোয়ান তিনি বলেন সোশ্যাল মিডিয়াগুলো এমনকি ফিলিস্তিনি শহীদদের ছবি পর্যন্ত সহ্য করতে পারে না এই কোম্পানিগুলো ভার্চুয়াল জগতে ফিলিস্তিনি জনগণের গৌরবময় প্রতিরোধের বিরুদ্ধে ও বীরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যখনই তাদের স্বার্থ ঝুঁকির মুখে পড়ে তখন তারা মাফিয়ার মতো আচরণ করে একই ইস্যুতে সম্প্রতি মেটার মালিকানাধীন আরেক প্রতিষ্ঠান ফেসবুকের সমালোচনা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আলজাজিরা জানিয়েছে হামাসার রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডে শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট করেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তবে ফেসবুক কর্তৃপক্ষ সেই পোস্ট সরিয়ে ফেলে এতে ক্ষুব্ধ হয়ে মেটা কর্তৃপক্ষকে কা পুরুষ হিসেবে আখ্যায়িত করেন আনোয়ার ইব্রাহিম অধিকৃত পশ্চিম তীরে ড্রোনের সমর্থন নিয়ে ইসরায়েলি বাহিনীর চালানো হামলায় অন্তত বারো ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এটি অধিকৃত পশ্চিম তীরে কয়েক মাসের মধ্যে হওয়া অন্যতম সবচেয়ে প্রাণঘাতী হামলা ড্রোন দিয়ে জেনিন শহরের শরণার্থী শিবিরে হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলি সেনা ও পুলিশ বড় ধরনের আক্রমণ চালায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে জেনিনে আকাশ থেকে ড্রোন দিয়ে চালানো হামলায় পাঁচ জন নিহত হন পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় কুদে ইসরায়েলি বাহিনী দুজনকে গুলি করে হত্যা করে আর বেথেল হেমে আরেকজন তরুণ নিহত হন ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন সোমবার রাতে পশ্চিম তীরের তুবাস প্রশাসনিক এলাকায় তিন ব্যক্তি ও চোদ্দ বছরের এক কিশোর নিহত হন জেনিন থেকে আলজাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম জানিয়েছেন ইসরায়েলি বাহিনী স্থানীয় একটি মানি এক্সচেঞ্জকে লক্ষ্যস্থল করে এই মানি এক্সচেঞ্জটি ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের অর্থায়নের সঙ্গে জড়িত বলে দাবি বাহিনীটির এরপর জেনিনের শরণার্থী শিবিরে ড্রোন হামলা চালায় ইসরায়েল নিদাজানান। জানান তুবাসের কাছ থেকে ইসরায়েলি বাহিনী যখন অভিযান শুরু করে তখন ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে তাদের সশস্ত্র সংঘাত শুরু হয় তিনি বলেন স্থানীয় লোকজন জানিয়েছে ফিলিস্তিনিরা ছদ্মবেশে আসা ইসরায়েলি বাহিনীর একটি ইউনিটকে শনাক্ত করে ফেলে যারা একটি বাড়ির চারদিকে অবস্থান নিয়েছিল এখানেই তাদের সঙ্গে সশস্ত্র সংঘাত শুরু হয় আজ এখানেই শেষ করছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিড়ি দর্পণ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ